আই লাভ ইউ সাদিয়া। ওই তোর লজ্জা করে না আমাকে আই লাভ ইউ বলতে? আবার আমার নাম ধরে বলছিস কেন? ছোট হলে কি প্রেম করা যায় না? যায়, কিন্তু আমি তোকে ভালোবাসতে পারবো না। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি আর সারা জীবন ভালোবেসে যাব। তোর মাথায় সমস্যা আছে, তুই ডাক্তারের কাছে যা। আমার মাথা ঠিকই আছে, দেখি তুমি আমাকে ভালো না বেশি কই যাও। তুই থাক, আমি গেলাম, তোর সাথে কথা বললে আমি পাগল হয়ে যাব। আমি আর দাঁড়িয়ে না থেকে বন্ধুদের কাছে চলে গেলাম। কিরে, তোরা সবাই কেমন আছিস? আমরা তো ভালো আছি, তুই কেমন আছিস? আমি আছি বিন্দাস। তোকে আজকে খুব খুশি লাগছে, কারণটা কি? আজকেও সাদিয়া আপুকে আই লাভ ইউ বলছি। আসলে বন্ধুরা সব জানে আমি যে সাদিয়া আপুকে ভালোবাসি। তো কি বললো? কি আর বলবে, কিছু কথা শুনিয়ে দিল। আমার মনে হয় কি, সাদিয়া আপু আমাকে ভালোবাসে, কিন্তু কিছু একটা কারণে রাজি হচ্ছে না। তুই কি করে বুঝলি? কারণ আমি তাকে যতবার আই লাভ ইউ বলি ততবার সে কেমন যেন হয়ে যায়। এটার কারণটা কি আমার জানতে হবে। ঠিক আছে, পরে দেখা যাবে, এখন ক্লাসে চল, সময় হয়ে গেছে। চলো। বন্ধুরা সবাই ক্লাসে যেতে লাগলাম। পরিচয় কি দিব, সবাই আমার পরিচয় জানেন। আমি রাসেল, এবার ইন্টার প্রথম বর্ষে পড়ছি। আমার বাবা ছোটখাটো একটা ব্যবসা করে, আমার একটা বোন আছে এবার নিউ টেনে পড়ে, মা ঘরের কাজে ব্যস্ত থাকে, আর যে সাদিয়া ও হচ্ছে বড়লোক বাবার একমাত্র মেয়ে, এবার ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ে। কিন্তু তার ভিতরে কোনো অহংকার নেই, আমার সাথে সবসময় ফ্রি। তাকে আমি অনেকবার আই লাভ ইউ বলছি কিন্তু রাজি হচ্ছে না, কিন্তু কোনো মেয়ের সাথে আমাকে কথা বলতে দিবে না। তো যাই হোক, কথা বলতে বলতে ক্লাসে চলে আসলাম। কিছুক্ষণ পর স্যার ক্লাসে ঢুকলো, সবাই স্যারকে সালাম দিলাম, তারপর সব ক্লাস শেষ করে বাহিরে আসলাম। বন্ধুদের বিদায় দিয়ে সাদিয়া আপুর জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি আপু বান্ধবীদের সাথে বেরিয়ে আসতে আসছে। জানু চলো, দুজনে একসাথে যাই। ওই তো লজ্জা করে না সাদিয়াকে জানু বলতে? তোমাকে তো বলছি না, তুমি কথা বলো কেন? আমি তো আমার ভালোবাসার মানুষকে বলছি। কিন্তু সাদিয়া তো তোকে ভালোবাসে না। এখন ভাবে না, পরে এক সময় আসবে। আমি তোকে কোনোদিনও ভালোবাসবো না, তুই শুধু স্বপ্ন দেখে যাবি। ঠিক আছে, আমি তোমাকে বলে গেলাম, আগামী এক মাসের ভিতরে তোমার মুখ দিয়ে ভালোবাসি কথাটা বের করব। যদি না পারিস তাহলে কি করবি? তাহলে আমি কথা দিলাম, আমি আর কোনো দিনও তোমাকে ভালোবাসার কথা বলবো না। ওকে ঠিক আছে, আমি তোর কথায় রাজি। ওকে ঠিক আছে, আজকে থেকে দিন গুনতে থাকো। বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম, আম্মু দরজা খুলে দিল। কিরে, আজকে কলেজ থেকে আসতে দেরি হলো কেন? আম্মু, তোমার ছেলের বউয়ের সাথে কথা বলে আসতে দেরি হয়ে গেছে। তা আমার ছেলের বউ কি বললো? তোমার বৌমা আমাকে ভালোবাসে না, খালি বলে আমি নাকি তার থেকে ছোট। লেগে থাক, দেখবি একদিন না একদিন বৌমা তোর জালে ধরা দিবে। তাই জানো আম্মু? এখন তোর রুমে যা, আমি টেবিলে খাবার দিচ্ছি। ওকে আম্মু। আর তিথি স্কুল থেকে আসে নাই? এসেছে, ওর রুমে আছে, আসার টাইমে নিয়ে আসিস সাথে করে। ঠিক আছে আম্মু। বলে নিজের রুমে চলে আসলাম। আপনারা হয়তো ভাবছেন আমার আম্মু জানে কিভাবে, আসলে আমি আম্মুর সাথে আমি একদম ফ্রি, আমি সবকিছু আম্মুর সাথে শেয়ার করি, আমি আমাকে অনেক ভালোবাসে। ব্যাগটা রেখে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে তিথি রুমে চলে গেলাম। ওই পেতনি কি করিস? ভাইয়া ভালো হবে না বলে দিলাম। কি করবি তুই জলহস্তি? আজকে আমি তোর মাথা ফাটাম। তিথি প্লিজ, লাগছে ছাড়। ছাড়বো না, আগে বল আমাকে আর কখনো পেতনি বলে ডাকবি? আম্মু তুমি কিছু বলছো না কেন? তোরা তো বাসায় যতক্ষণ থাকিস পুরো বাড়ি মাতিয়ে রাখিস, আমি তোদের ভাই বোনের মধ্যে নেই। বলে আম্মু চলে গেল। ঠিক আছে বোন, আর কোনোদিনও তোকে পেতনি বলবো না, এবার ছাড়। ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। বলে চুল ছেড়ে দিল। তারপর দুই ভাই বোন খাবার খেয়ে রুমে চলে আসলাম। এসে একটা ঘুম দিলাম। বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেলতে চলে গেলাম। খেলার মাঠটা হলো সাদিয়া আপুর বাসার সাথে। কিরে তুই কখন আসলি? মাত্র আসলাম, খেলবি না? খেলবো, তার আগে স্বাধীন আসুক। কিছুক্ষণ পর স্বাধীন চলে আসলো। আমরা টসে জিতেছি, প্রথমে আমি আর স্বাধীন ব্যাট করতে নামলাম, তারপর বোলার বল করলো। প্রথম বল মিস, দ্বিতীয় বল অনেক জোরে ব্যাট চালিয়ে মারলাম, বল ব্যাটে লেগে সাদিয়া আপুদের বাড়ির ছাদে পড়ছে। কেউ বল আনতে যায় না, কারণ আপু অনেক রাগি, কিন্তু সবার সাথে রাগ দেখায়, আমার সাথে দেখায় না। সবাই আমাকে পাঠালো বল আনতে, আমি তো এটাই চাইছি, সাদিয়া আপুকে দেখার জন্য এত জোরে বল মারছি। আমি সাদিয়া আপুদের বাড়ির ভিতরে ঢুকে গেলাম। দারোয়ান কিছু বলল না, কারণ দারোয়ান চাচা আমাকে চিনে, আর সাদিয়া আপুর আব্বু আম্মু আমাকে অনেক ভালো জানে। ভিতরে ঢুকে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর আন্টি এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো?
তোমাকে তো এখন আর দেখি না বাসায় আসতে। আসলে আন্টি বাসা থেকে এখন বেশি বাহির হই, তাই আসা হয় না। তা কি মনে করে আসলে? আসলে আন্টি আপনাদের ছাদে আমাদের বলটা এসে পড়েছে, তাই ওটা নিতে আসলাম। ঠিক আছে যাও। আন্টি আঙ্কেল কোথায়? তোমার আঙ্কেল ব্যবসার কাজের জন্য বাইরে গেছে। ও আচ্ছা ঠিক আছে। আমি আর কোনো কথা না বলে সিঁড়ি দিয়ে ছাদে চলে গেলাম। অনেক খোঁজার পর বলটা পেলাম। বল নিয়ে নিচে নেমে আসতেই হঠাৎ সাদিয়া আপুর রুমের দিকে চোখ গেল। যা একটু শয়তানি করে আসি, যেই ভাবা সেই কাজ বলে সাদিয়া আপুর রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। হঠাৎ দেখি সাদিয়া আপু ওয়াশরুম থেকে বেরিয়ে আসছে, তার শরীরে একটা তোয়ালে পেছানো। সাদিয়া আপু আমাকে দেখে যেই না চিৎকার দিবে, আমি দৌড়ে গিয়ে তার ঠোঁটের সাথে ঠোঁট এক করে দিলাম। সাদিয়া আপু অনেক ছোটাছুটি করছে কিন্তু ছুটতে পারছে না, তাই আমি নিজে ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ালাম। সাদিয়া আপু আমাকে ধরতে আসবে, হঠাৎ তার তোয়ালেটা পড়ে গেল। আমি মাথা নিচু করে ফেললাম। সাদিয়া আপু বিছানা থেকে চাদর টান দিয়ে শরীরে পেঁচিয়ে নিল। তুই আমার রুমে কি করিস আর কখন আসলি আমার রুমে? আরে আসতে, এত কথা একসাথে বললে কোনটার উত্তর দিব? আমরা খেলতেছিলাম, হঠাৎ বলটা তোমাদের বাড়ির ছাদে এসে পড়লো, তাই বলটা নিতে আসলাম। বল নিয়ে যাওয়ার টাইমে ভাবলাম তোমার সাথে দেখা করে যাই, কিন্তু কে ভাবলো দেখা করতে এসে এত বড় সম্পদ দেখে ফেলবো? কুত্তা হারামি, তুই আমাকে কিস করছিস কেন? আমি তোমাকে ভালোবাসি তাই কিস করছি। তোকে কতবার বলবো, আমি তোকে ভালোবাসি না। তাহলে আমাকে কোনো মেয়ের সাথে মিশতে দাও না কেন? মেয়েদের সাথে মিশলে তুই খারাপ হয়ে যাবি, তোর পড়াশোনা নষ্ট হয়ে যাবে, তাই মেয়েদের সাথে মিশতে দিই না। তাহলে তুমি আমার সাথে কথা বলো কেন, তুমি তো একটা মেয়ে। আমি 100 বার কথা বলবো, তুই আমার সাথে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে আর কথা বলতে পারবি না। ঠিক আছে বলবো না, এখন আরেকবার কিস দাও না, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি তোকে কোন অধিকারে কিস দিব? ভালোবাসার অধিকারে? কিন্তু আমি তো তোকে ভালোবাসি না, তাহলে কেন দিব? আমি শুধু আমার বরকে দিব। ঠিক আছে, এখন যদি আমাকে কিস না করো তাহলে আমি চিৎকার দিব আর আন্টি এসে তোমার মাথা ফাটিয়ে দিবে। তুমি তো জানো তোমার আম্মু আমাকে কত ভালো জানে, বেশি কথা না বলে তাড়াতাড়ি দাও। আমি দিব না। ঠিক আছে, আমিও আন্টিকে ডাক দিতে আসি। যেই না আমি আন্টিকে ডাক দিব, সাদিয়া দৌড়ে এসে আমার ঠোঁটের সাথে ঠোঁট এক করে দিল। 1 মিনিট পর ছেড়ে দিল। এবার আমার রুম থেকে যা। ঠিক আছে যাচ্ছি, আবার কিন্তু পরে করতে হবে। সেটা পরে দেখা যাবে, তুই এখন আমার রুম থেকে বেরিয়ে যা। আমি আর কোনো কথা না বলে সাদিয়া আপুদের বাসা থেকে বেরিয়ে নিজের বাসায় চলে আসলাম। এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন, পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।